আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, কেমন আছেন সকলে? আমি আব্দুর রাজ্জাক আপনাদের সাথে আছি, ডিজিটাল ভ্যাটকোস, ফাউন্ডার অফ ভ্যাটকনস। সিএ বা এসএসসিএ অথবা এই রিলেটেড যে পড়াশুনোগুলো আছে, এখানে দুইটা সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে অ্যাকাউন্টিং আর একটা হচ্ছে অডিটিং। আপনি যদি অডিটিংয়ে এক্সপার্ট হতে চান, এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আগে আপনার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলোর খুবই স্ট্রং দখল থাকতে হবে। সেটা যদি না হয় অডিটিংয়ে কিন্তু ভালো করা যাবে না। আপনার যদি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, তারপরে IFRS, এইগুলো যদি আপনার পরিপূর্ণভাবে কনসেপচুয়ালভাবে জানা থাকে, দেন আপনি জাস্ট কয়েকটি সিমটম বা কয়েকটি ফর্মুলা অ্যাপ্লাই করেই আপনি অডিটে পাস করে যেতে পারবেন, অথবা প্র্যাকটিক্যাল লাইফে অডিটটা খুব ভালোভাবে করতে পারবেন। তো এই ভিডিওতে আমরা IAS 16, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট নিয়ে কথা বলবো। তো আসুন আমরা স্ক্রিনে চলে যাই। অ্যাকাউন্টিং কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনি জাস্ট যদি লজিকটা অ্যাপ্লাই করবেন, দেখবেন যে আপনি অটোমেটিকলি কিন্তু প্রত্যেকটা IAS IFRS বুঝতেছেন যে কোনটা কেন হয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে আপনার অ্যাকাউন্টিং কনসেপ্টটা ক্লিয়ার আছে। তো অ্যাকাউন্টিং কনসেপ্টটাকে আমরা একটা টাইম ফ্রেমে ভাগ করে কিছু কথা বলেছিলাম, ওই ভিডিওটা যদি একটু খুঁজে দেখে নেন যারা নতুন, তাদের জন্য যাদের অ্যাকাউন্টিং কনসেপ্টে মনে করতে পারেন যে ক্লিয়ার না, তো ওইটা একটু দেখে নেবেন, আশা করি অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। আর যারা আমরা নর্মালি IAS IFRS স্টেজে আছি, তার আমাদের অ্যাকাউন্টিং কনসেপ্ট ক্লিয়ার আছে আমি মনে করি। যাই হোক, IAS 16, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, এই স্লাইডে আমি যে কয়টি বিষয়ে আলোচনা করব, প্রথমেই রিলেটেড স্ট্যান্ডার্ড, অর্থাৎ IAS 16 সাথে আর কোন কোন IAS সম্পর্ক আছে সেটা নিয়ে কথা বলবো। আপনি যখন একটা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, এখন আছে IAS 16 ভিতরে, তো এই প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টটা আপনি আবার লিজ দিতে পারেন। যখন লিজ দিবেন অথবা লিজ সংক্রান্ত কোনো ঘটনা ঘটবে, তখন কিন্তু প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট থেকে বের হয়ে সে IFRS 16 চলে যাবে। আবার প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টটা আপনার ডেভেলপ করার জন্য, ম্যানুফ্যাকচার করার জন্য আপনি হয়তো লোন নিতে পারেন, তাহলে ওই যে লোনের একটা ইন্টারেস্ট থাকে, তো সেটা কিন্তু এখানে একটা প্রভাব বা হিসাব নিকাশ থাকতে পারে। তো সেক্ষেত্রে IAS 23, যেটা বোরোয়িং কস্টের উপরে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, তো সেটার সাথে কিন্তু কানেকশন আছে। তারপরে ইম্পেয়ারমেন্ট অফ অ্যাসেট, আপনার যখন প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট একটা ইম্পেয়ারমেন্ট লস হবে, তখন কিন্তু তাকে ডিরিকগনাইজ করতে হবে অ্যাজ পার IAS 36, তার মানে ওটার সাথে রিলেশন আছে। ইনভেস্টমেন্ট প্রপার্টি, আপনি যদি কোনো প্রপার্টিতে ইনভেস্ট করতে চান, তো সেক্ষেত্রে আবার ওটাও কিন্তু IAS 14 অনুসারে কাজ করতে হবে। IFRS 5, নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল, আমার একটা নন কারেন্ট অ্যাসেট বা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট আছে, বাট এটাকে আমি চাচ্ছি যে এটা রাখবো না, আমি বিক্রি করে দেব, তো সেক্ষেত্রে কী নিয়ম ফলো করতে হবে সেটা IFRS 15 পাওয়া যাবে। তো এভাবে অন্যান্য IAS বা IFRS সাথেও এটার সম্পর্ক আছে। এরপরে আমরা দেখব ডেফিনেশন, আপনি কখন কোনটাকে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট অ্যাজ পার IAS 16 বলবেন, তো সেই ডেফিনেশনটা আমরা এখানে দেখব। রিকগনিশন ক্রাইটেরিয়া, এখানে আমরা দেখব আপনি কখন এটাকে রিকগনাইজ করতে পারবেন। একটা অ্যাসেট থাকলেই হবে না, সেটা অ্যাজ পার IAS 16 আসতে হলে রিকগনিশন ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে। আবার দেখেন এখানে আছে ডিরিকগনিশন, আপনি রিকগনাইজ করছেন ঠিক আছে, কিন্তু কিছু কিছু ঘটনা ঘটলে সে এই যে রিকগনিশন ক্রাইটেরিয়ার ভিতরে যদি না থাকে, তখন তাকে আবার এই লিস্ট থেকে বাদ দিয়ে দিতে হবে। তো সেই ব্যাপারগুলো নিয়ে আমরা এখানে কথা বলবো যে কখন রিকগনাইজ করতে হয়, কখন ডিরিকগনাইজ করতে হয়,
এরপরে আমরা কথা বলব মেজারমেন্ট, আপনি কিভাবে এটার ভ্যালুয়েশন করবেন। মেজারমেন্টের দুইটা পদ্ধতি নিয়ে আমরা কথা বলবো, যে ইনিশিয়ালি কিভাবে মেজার করা যাবে, সাবসিকোয়েন্টলি কিভাবে মেজার করা যাবে, আরো বিস্তারিত এখানে যাব। তারপরে কিছু কিছু এক্সপেন্স আছে যেগুলা আপাত দৃষ্টিতে মনে হয় যে প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্টের অংশ। আমরা যখন মেজারমেন্টে যাই তখন চিন্তা করি যে আমি একটা ইকুইপমেন্ট কিনলাম, তো এটার সাথে আরও রিলেটেড কিছু এক্সপেন্স আছে, তো এই এক্সপেন্সগুলো আসলে ক্যাপিটালাইজড হবে কি হবে না, তো সেটা আমরা এখানে আলোচনা করব। মূলত কনসেপ্ট নিয়ে কথা বলবো যে কখন আপনি বুঝতে পারবেন যে এটা আসলে কেন এই এক্সপেন্সটা ক্যাপিটালাইজড হবে না, সেটা বুঝতে পারলে অটোমেটিকলি সব বুঝতে পারবেন। তারপরে সাবসিকুয়েন্ট এক্সপেন্ডিচার, পরবর্তীতে যদি কোনো এক্সপেন্ডিচার এক্সপেন্স হয় রিলেটেড টু IAS 16, এক্সিস্টিং IAS 16, তো সেক্ষেত্রে সেটা কখন ক্যাপিটালাইজড হবে কখন ক্যাপিটালাইজড হবে না, সেটা নিয়েও আমরা এখানে কনসেপচুয়াল আলোচনা করবো।